ফের এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটল আগরতলার এক বনিদি স্কুলে। বৃদ্ধ এক চানাচুর বিক্রেতার কুনজরে পড়ল ছোট্ট একটি মেয়ে, যার বয়স মাত্র 9 বছর। ঘটনাটি ঘটল মহারানী তুলসীবতী স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে। এই স্কুলের বাইরেই বিগত কয়েক বছর ধরে চানাচুর বিক্রি করেন কৃষ্ণ সাহা নামের এই বৃদ্ধ লোকটি। বিগত কয়েকদিন ধরেই নাকি ছোট্ট এই মেয়েটি স্কুলে আসছিল না। কেন সে স্কুলে আসছিল না এই বিষয়ে প্রথম সে কাউকে কিছু বলতে চাইছিল না। তবে এরপর পরিবারের চাপে সে জানায় স্কুলের সেই চানাচুর বিক্রেতা তার সঙ্গে নাকি অযাচিত কিছু করেছে। এটা একবার নয়, কয়েকবারই সে করেছে। এরপর মেয়েটিকে নাকি ধমকিও দিয়েছে সে যাতে কোনো কিছু না বলে কাউকেই। এই ভয়ে সে স্কুলে যেতে চাইছিল না। বিষয়টা জানার পর মেয়ের বাড়ির অভিভাবক সহ মামার বাড়ির লোকজন এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনিও সঠিকভাবে কিছুই বলতে পারছিলেন না। এমন সময়েই সেই চানাচুর বিক্রেতা পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে হাতে নাতে ধরে ফেলেন মেয়েটির বাড়ির লোকজনেরা। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, হ্যাঁ, এটা ঠিক, বিগত 7-8 দিন ধরে মেয়েটি স্কুলে আসছিল না। অবশেষে তিনি মেয়েটির পরিবারের লোকজনদের থেকে জানতে পারলেন মেয়েটি কেন স্কুলে আসছিল না। আমাদের ক্লাস থ্রির একটা বাচ্চা আজকে 7-8 দিন ধরেও আসছে না। তো হঠাৎ আজকে ওর মা এবং ওর মামা প্লাস পাড়ার ছেলেরা আমাকে এসে জানালো যে ওর যখন ছুটি হয় তখন তো গেটের সামনে যায়, তখন নাকি ওকে আলাদা করে নিয়ে একটা চানাচুরওয়ালা ওর মানে ওকে ব্যাট টাচ করে। তো এটা নাকি ওকে ভয়ও দেখিয়েছে, মানে ওনার গার্জেনরা যা বললো ভয় দেখিয়েছে, তুমি কিন্তু কাউকে বলবে না। তো মেয়েটাকে এরকম 7-8 দিন ধরে নাকি করছে, আরও মানে তারপরে 7-8 দিন আর আসছেও না স্কুলে, অনেকদিন ধরে আসছে না, তার আগে এগুলো হয়েছে বেশ কিছুদিন। তারপর কেন আসছে না তখন মানে গার্জেনরা ওকে প্রেশার দিচ্ছে আর কি, যে তুমি কেন যেতে চাইছো না, ও বলে না। তারপর যেন ওকে বলে মারও খেয়েছে ওই জন্য কথাটা বলার জন্য, তখন বলেছে যে সঙ্গে সঙ্গে স্কুলের তরফ থেকে খবর দেওয়া হয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষকেও। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম থানার পুলিশও। বিকৃত মস্তিষ্ক সেই চানাচুর বিক্রেতাকে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ। এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ বলেন, মেয়েটির সঙ্গে তিনি কথা বলে জানতে পেরেছেন যে তার সঙ্গে খারাপ কাজই করেছে চানাচুর বিক্রেতা। এটা তো রীতিমতো সামাজিক অবক্ষয়, এর তীব্র নিন্দা করেন তিনি এবং দোষীদের চূড়ান্ত শাস্তিও দাবি করলেন তিনি। আমার সময় আমাকে এইচএম ফোন করলো, মহারানী তুলসীবতী স্কুলের এইচএম, ম্যাডাম আপনি একটু আসুন, মানে কী হয়েছে একটা শিশুকে অ্যাবিউজ হয়েছে, অ্যাবিউজটা কীরকম, দৌড়ে তাড়াতাড়ি স্কুলে এলাম, স্কুলে আসার পরে শিশুটাকে দেখতে চাইলাম, বলে না শিশুটা এখন ইউসপিএসে আছে। তো তখন শিশুটার সাথে কথা হলো, তার গার্জেনের সাথে কথা হলো, আমাদের কথা হওয়ার পরে আমি যতটুকু বুঝলাম আমাদের একটা আইন তো আছেই যে গুড টাচ আর ব্যাড টাচ। তো আমি যতটুকু শিশুটার সঙ্গে কথা বলে জানলাম যে ব্যাড টাচ হয়েছে, এটা মেনে নেওয়া যায় না, সে যেই হোক তার শাস্তি আমি শিশু কমিশনের চেয়ারপারসন হিসেবে চাই। এবং আমার তারার যে পরিজন আত্মীয় পরিজন আছে, তার বাবা রয়েছে, মা রয়েছে, সবাই মিলে স্কুলে রয়েছে, আপনারা দেখবেন শিশুটাকে তো আমি জিজ্ঞেস করে সব পয়েন্ট নিয়েছি, এখন তাকে কোর্টে যেতেই লাগবে আর কি, একটা বয়ান রেজিস্ট্রেশনে। এই ধরনের ঘটনা সত্যিই হৃদয় বিদারক। মানুষ যে কীভাবে আচমকাই এইভাবে বিকৃত মস্তিষ্ক হয়ে যায় তা নিয়ে এখন অবিরাম প্রশ্ন উঠছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও এখন প্রশ্ন উঠছে, কীভাবে তারাই স্কুলের বাইরে এইসব চানাচুর চকলেটের দোকানদারদের বিক্রি করার সুযোগ করে দিচ্ছেন। এটা নিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষও উষ্মা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।